আপনারা দেখছেন একুশে টেলিভিশন হে হাই হ্যালো এভরিওয়ান দিস সালমান মুক্তি অ্যাজ ইউজুয়াল আমি আবারও চলে আসছি প্রত্যেক বুধবার রাতের মতো সাত দশটার দিকে খালি আপনাদের জন্য এবং প্রত্যেকবার মতো আজকে আমি একজন স্পেশাল গেস্ট নিয়ে আসছি এবং না বললে নাই তিনি একজন খুবই লেজেন্ডারি একজন পার্সন ওনার ব্যাপারে আমি যদি কিছু বলতেও যাই তাহলে আমি যাই না কীভাবে শেষ করবো সো আমি সেভাবে শুরু না করে শুরুতে আমি ওনাকে ইন্ট্রোডাকশন করিয়ে দিই সেটা হচ্ছে আর কেউ না আমাদের মির্সাবির ভাইয়া ভাইয়া কী অবস্থা আপনি আমাকে দেখে সত্যি করে বলেন আপনি খুশি নাকি দুঃখিত

আমি কেন সালমান মুক্তি হতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ আপনার মুক্তি এটা সুন্দর মানে সত্যি কথা অনেক বড় সো দর্শক আমি জানি আমি অলরেডি ব্লাশ করছি ওনার মুক্তি এর শুনে কারণ ছোট থেকে ওনার নাটক দেখতে দেখতে আমরা আদুর পর্যন্ত যা একটু টুকটাক করেছি এখন উনি যখন এসব কথা বলছে আমি নিতে একটু কষ্ট হচ্ছে সো ফার্স্ট অফ অল আমি জিজ্ঞেস করব না আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে সবাই বলে খুব খারাপ ছিল সো আপনাকে আমি ডিরেক্ট কোয়েশ্চেন আনসার ইয়েতে চলে যাই সেটা হচ্ছে যে ছোটবেলা আর এখনকার মির সাবির মধ্যে পার্থক্যটা আপনি কোথায় দেখেন অনেক পার্থক্য ছোটবেলায় ছোটবেলায় অনেক কিছু করতে পারতাম যেটাতে কারো কোনো বাধা ছিল না কোনো সমস্যা ছিল না কিন্তু এখন অনেক কিছু করতে গেলে চিন্তা যেটা আমার করা কি হচ্ছে না তারপর ধরো আমাকে মানুষ চেনে এখন ছোটবেলায় চিনত না কে সাপবির কোথা সাববির কি করলো না করলো কি যায় আসে কিন্তু এখন যেহেতু এখন টুকটাক দু একজন আমাকে চেনে তো আমার সচেতন থাকতে হয় যে আমি আসলে এই কাজটা করবো কিনা এই কাজটা করা আমার ঠিক কিনা এই কাজটা করা উচিত কিনা আমি কত যাব কতদূর আমার বসা উচিত কোথায় আমার থামা উচিত এই বিষয়গুলো এখন আমাকে মাঝে মাঝে ছোটবলার সঙ্গে মাঝে মাঝে কনফ্লিক্ট তৈরি করে যে ছোটবলার তো সবচেয়ে মজার ছিল মানে এখন হচ্ছে অনেকটা ভার ফিল এখন যখন আমার ছোট দুটো ছেলে বাচ্চা আছে আমার একটা হচ্ছে 10 বছর একটা হচ্ছে 3 বছর আচ্ছা ওই ছোট যে 3 বছর ওকে যখন দেখি তখন আমি মনে করি ওর মতো সুখী আর পৃথিবীতে কেউ নাই ও যা খুশি করে বাড়াচ্ছে সবকিছু সে করতেছে কিন্তু আমি তো মনে হচ্ছে যে আমি

মানে প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে সেটা সত্যি কথা খুব বড় একটা সত্যি কথা এটা আমিও বিলিভ করি দর্শক আপনারা যদি আমাদের সাথে অথবা মির সাব্বি ভাইয়ের সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করুন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এইট ওয়ান এইট ডাবল নাইন টু ফাইভ অথবা এইট ওয়ান এইট ডাবল নাইন টু সিক্স এছাড়া আমাদেরকে ফেসবুকে লাইভ দেখতে পারবেন সালমান মুক্তিদের লাইভ পেজে সো আমরা যেভাবে কথা বলছিলাম ফেম এর ব্যাপারে ফিল্ম আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা এটাকে ব্লেসিং হিসেবে দেখি কারণ আমরা খুব লাকি আমরা খুবই ফর্চুনেট যে আমাদের কাছে ফেম আছে কখনো কি এমন কোনো সিচুয়েশন আছে যে মনে হলো যে একটা জায়গায় গিয়ে ফেমটা হয়তো একটু বিরক্তিকর লাগছে বা একটু মনে হলো যে মেবি এখন ফেমাস না হলে এই বিরক্তিকর মুমেন্টটা হয় আমি বলি তোমাকে সেটা হচ্ছে যে আমি গত দু এক বছর আগে আমার বড় ছেলেকে নিয়ে আমি প্রথম আলোর একটা প্রোগ্রামে বাংলা একাডেমিতে গিয়েছিলাম বাংলা দশ বছর না যার বছর দশ বছর ফার্সাদ ওখানে যাওয়ার পরে তো ও তোর বাবার সাথে ঘুরতে গেছে তো এখন অনেক মানুষ আছে আমার সাথে ছবি তুলছে কেউ ফটোগ্রাফ নিচ্ছে কিংবা এখন তো ফেসবুকই এখন হচ্ছে সেলফি হচ্ছে একটা অটোগ্রাফ তো আমার ছেলে সে রীতিমতো আমাকে টান দিয়ে ধরে বলে বাবা বাসায় চলো তুমি বাসায় চলো আমি বললাম যে ফর্সা তুমি বুঝতে পারছো না ওরা তুমি বাসায় চলো আমি এটা একদম হেট করি তোমার তুমি কেন অ্যাক্টর আমি হেট করি তোমাকে আমি অ্যাক্টর তখন আমার মনে হয়েছে যে ওর যে সরল মন থেকে বলছে ও তোর বাবাকে চেয়েছে তখন সত্যি কথা ও তার বাবাকে তখন পায়নি তার কাছে ওর কাছে আমি হচ্ছে ওর বাবা আমার কাছে হচ্ছে সন্তান ও আমাকে টানবে এটাই তখন মনে হয়েছে যে যদি এটা না হইতাম তাহলে ভালোই হইতো তাহলে আমি বাবা আর ছেলে দুজনে মিলে একদম পাখির মতো ঘুরতে পারতাম কিন্তু সেটা পারছি না এটা বিরক্তি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এক ধরনের বরিশালে যাচ্ছি তার লাশ নিয়ে গাড়িতে করে তখন হয়তো জায়গায় থেমেছি তো মানুষ এসে আমার সঙ্গে সেলফি তুলতে যাচ্ছে তারা তো তখন জানে না যে আমার বাবা তখন গাড়ির মধ্যে আছে আছে তো তখন মনে হচ্ছে যে あの কি করল আমি তো বলতেও পারছি না যে তুমি এরকম করোনা তখন যেটা হয় কি কিছু কিছু জীবনের কিছু কিছু মুহূর্ত থাকে মানে যে সময়গুলোতে কখন মনে হয় যে এই ফ্রেমটা কখনো কখনো মনে হয় যে যদি না হতো তাহলে ঠিক আছে একটু ঠান্ডা মাথায় একটু অন্যরকম থাকতে পারতাম যদি ভালোই লাগতো ওইথায় আবার পরপর আমি ভাবি তুমি যেটা বললা ব্লেসিংস এর কথা সেটা চাই এরকম যে আল্লাহ পৃথিবীতে সবাইকে শিল্পী হিসেবে পাঠায় না পৃথিবীতে কখনো কাউকে শিল্পী হিসেবে পাঠায় না

এবং ওই বিষয়টাকে সম্মান করা উচিত কখনো কখনো মাঝে মাঝে বলা হয় বলা হয় না যে আমাদের দেশে শিল্পীর সংকট শিল্পীর এই সেই অনেক সংকট থাকবে সবাই তো শিল্পী তো পারবে না এটা পৃথিবীর নিয়ম সংকট শিল্পীর থাকবে একটা শিল্পী একটা অ্যাটম বোমের মতো সে অ্যাটম বোমের মতো ছড়িয়ে দেবে কিছু তার ভালো লাগা মন্দ লাগা তার মানুষের মধ্যে ভিতরকার যে আগুনগুলো সে জ্বালিয়ে দেবে এটা হচ্ছে শিল্পীর কাজ কারণ শিল্পী তো আল্লাহ তরফ থেকে আসে সুন্দর একটা গান তুমি ইচ্ছা করলে আমি গাইতে পারবো যাকে দিয়ে আমি পারবো না কিন্তু তুমি গাইতে পারবে কারণ তুমি গান গাইতে পারো তোমার সুর আছে তুমি গিটার বাজাতে পারো তোমার গিটার আছে আমি জানি এটা কিন্তু এক ধরনের গড গিফটেড ব্যাপার সবার ভিতরে ট্যালেন্ট এই বিষয়টা থাকে না তো এটাকে আই আমরা বলবো আপনার এইট ওয়ান এইট ডাবল নাইন টু আমরা ছোট্ট একটা ব্রেক নেবো ব্রেকের পর আবার ফিরে আসবো ভাইয়ের সাথে হ্যালো ফিরে আসলাম আরো একটা ছোট্ট ব্রেকের পর এবং আবারও বলে দিচ্ছে আমাদের সাথে যদি ফোনে কথা বলতে হয় আমাদেরকে কল করুন এইট অথবা এইট ওয়ান এইট ডাবল নাইন টু সিক্স এই নাম্বারে এছাড়া আমাদেরকে ফেসবুকে দেখা যাবে সালমান মুক্তির লাইভ এই পেজে সো সাবির ভাই আপনার সাথে কথা হচ্ছিল মিশু সাবির আর মি সাব্বির কি ভাই অবশ্যই আমরা তো আপন ভাই না হলো ভাই আচ্ছা কারণ হচ্ছে যে মিশুকে আমি খুবই পছন্দ করি ও খুব ভালো একটা ছেলে ভদ্র ছেলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও সম্মান করতে জানে এবং আমার ধারণা ভালো কাছে মনে হয় যে আমি শুনি যেমন তোমাদের সঙ্গে যখন ও মেশে তখন আবার তোমাদের কাছে শুনি মিশু সাব্বিরকে সবাই খুব পছন্দ করে আবার যখন আমরা যখন ওর সাথে মেশি আমি বলি বাহ মিশু সাব্বি কিন্তু ভালোই লাগে তো আমার কাছে মনে হয় সাব্বির নামটাই আসলে

নানান রকম ভাবে আসে শুধু যে একটা মেয়েকে डायरेक्टली ভালোবাসা হয় তাও না আচ্ছা নানান রকমের আপনি এ পর্যন্ত টোটাল কতবার ভালোবাসছেন কাকে মেয়েদেরকে মানে ডেটিং রিলেশনশিপ যেটাকে বলা হয় টিপিক্যাল রিলেশনশিপ যেটা ওইভাবে আপনি কতজনকে ভালোবাসছেন দেখো আমি আমি আমার লাইফে খুব ক্লিয়ার মানে আমার স্ট্যাটাস দেখলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি ক্লিয়ার মানে আমি আমি তাকে বলতেও সমস্যা নেই আমি এসে জানে আমি যখন জীবনে প্রথম ভালোবাসা এই প্রক্রিয়ার মধ্যে পড়েছিলাম আমার বয়স তখন ধরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আচ্ছা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তো একটা মফসল শহরে জেলা শহরে আমি বড় হয়েছি বরগুনাতে তো ওই জেলা শহরে কিছু প্রতিবন্ধকতা থাকতো যে সবাই সবাইকে চেনে ছোট্ট জায়গা তুমি যদি একবার ভালোবাসা বাসের ভিতরে পড়ে যাও পুরো গ্রাম এলাকার লোকেরা সবাই কিন্তু জেনে যাবে তো ওই বিষয়টা আমার জীবনেও হয়েছিল মোটামুটি এবং সেই ডিউরেশন ছিল ছয় মাসের মতো

আর একটা ভালোবাসা হলো ইন্টারমিডিয়েট পাশ করার পরে সেটারও লং জমিটি বেশি হয়নি কারণ হচ্ছে আমি তখন ঢাকা চলে আসি তো তখন মনে হয়েছে যে তখন একটা জিনিস মনে হয়েছে যে মানে কাছের মানুষ দূরে গেলে সে অটোমেটিক্যালি দূরের হয়ে যায় আস্তে আস্তে তো ওই ব্যাপারটা আমার জীবনে সেটাই হয়েছে যখন আমি বরগুনা থেকে ঢাকায় চলে আসলাম তখন এত মোবাইল টোবাইল এগুলো কিছু ছিল না মানে আরো দশ পনেরো বছর বিশ বছর আগে কথা বলছি তো যার ফলে হয়েছে কি ওই দূরত্ব তৈরি হয়ে গেছে দূরত্ব সেটাও আসলে আর কন্টিনিউ করেনি এরপরে আবার আরেকটা একটা এরকমের ভালোবাসাবাসীর মধ্যে পড়লাম আরো দুই তিন বছর পরে মানে আমার জিনিসটা হয়েছে কি প্রত্যেকটা জিনিসই দুই বছর তিন বছর পর পর এই জিনিসগুলো ঘটতে রয়েছে তারপরে এসে সরাসরি আমি আমার আমার আমি বলছি এই কারণে দুই তিন আরো একটা ফোন চলে আসছে সেম টপিকের উপর হ্যালো দর্শক আমাদের সাথে মিস আবি ভাই আছে কথা বলুন হ্যালো 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 আমাদের সাথে দর্শক শুনতে পাচ্ছি মিস আবির ভাই আছে কথা বলুন হ্যালো হেলসি আমরা শুনছি হেলসি

তোমাকে ভালোবাসছে আমি তুমি আমার আমি আমার ভালোবাসার কথা বাদ দাও না তুমি বলো আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার জীবনে ভালোবাসা কয়বার আসছে একদম এটা আমি যতবার বলি ততবার গালি খাই সত্যি কথা আমি আজ পর্যন্ত ভালোবাসা ফিল করতে পারি নাই আনফরচুনেটলি মানে ভালোবাসা তোমার কাছে কি আমি পাইনি ওটাই আমি জানতে চাই যে ভালোবাসাটা কি কি রকম লাগে কখনো আমার কাছে একজন জিজ্ঞেস করেছিল ভালোবাসা আসলে কি আমি বলেছি ভালোবাসা মানে হচ্ছে একটা সুন্দর বাসা সুন্দর বাসা আচ্ছা

একটা সুন্দর সুন্দর বাসা ভালোবাসা ভালোবাসা পারফেক্ট আই होप দর্শক রেডা শেয়ার করতে থাকবে ফয়সাল নাম লিখেছে মি সাব্বির ভাই হু ইজ ইওর ফেভারিট অ্যাক্টর আমি এটা একটু স্পেসিফিক্যালি বাংলাদেশে আপনার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমার বাংলাদেশে আমার অনেক অনেকই ফেভারিট অ্যাক্টর বিকজ এক একজন এক রকমের অভিনয়ের জন্য পারদর্শী যেমন জাহিদ হাসানকে আমার এক রকমের লাগে ভালো লাগে হুমায়ুন ফরিদিকে এক রকমের ভালো লাগতো আমার তৌকির ভাইকে এক রকম ভালো লাগে মাহফুজ আহমেদকে এক রকমের লাগে ঠিক আছে আমার তারপরে হাকিম ভাই কি আজিজুল হাকিম ওনা কা আরাক রকমের সুন্দর মানে এক একজন এক এক রকমের আমার কাছে অভিনেতা মনে হয় নতুনদের অ্যাক্টিং কি দেখেন নতুনদের দেখি নতুনদের মধ্যে নতুন আমার যেমন ধরো একটা ছেলে জোভান যে মাছের কথা বলেছিলেন হ্যাঁ জোভান আমার মনে হয়েছে যে ও যদি আরো ধীরস্থির হয়ে ঠান্ডা মাথায় কাজটা করে সে আরো অনেক ভালো করতে পারবে এটা মাপকাঠি কিন্তু আমার ব্যক্তিগত এটা কিন্তু আমি কোন ইয়ে করছি আরকি মানে এছাড়া যেমন ধরো ভালো লাগে কখনো কখনো কিছু অভিনয় করেছে অভিনয় তো একটা নাটক আমি তোমাকে দেখেছি ভাইয়ের তুমি একটা নাটক অভিনয় করেছো সম্ভবত দুলা ভাই অথবা আমার কাছে বেশ ভালোই লাগছে যে ওনার সাথে তোমার কেমিস্ট্রিটা ভালো ছিল আসলে অভিনয় পুরো বিষয়টা একটা রসায়নের মতো টেক ও কেমিস্ট্রি তৈরি হয় যার কেমিস্ট্রি যত সুন্দর তৈরি হবে সে তত ওই ক্যারেক্টারটার জন্য ওই সময়ের জন্য ভালো অভিনেতা তার মানে এভরিবডি ইজ এ গুড অ্যাক্টর এখন ডিরেক্টর একটা বড় ফ্যাক্টর যে ডিরেক্টরটি তোমাকে প্রেজেন্ট করতে পারছে কিনা খুবই সত্যি কথা তখন সেই অভিনেতাটি আরো সুন্দর হয়ে ওঠে তার মানে আমি কাউকে কিন্তু ছোট করছি না এভরিবডি ইজ এ ভেরি গুড অ্যাক্টর আমরা শুধু প্রেজেন্টেশনটার কারণে বলি যে উনি ভালো অভিনয় করেন উনি ভালো অভিনয় করেন

তোমার প্রেমিকা বা অন্য কারো স্ত্রী যে যত ভালো অভিনয় করতে পারে তার ফ্যামিলি তার জীবন তার সৌন্দর্য সবকিছু সুন্দর হয় আমি কার কথা বলবো বুঝতে পারছি ফুল তোমার সুন্দর সেটা বলতে হবে যদি না বলো সেটা অপরাধ অপরাধ ঠিক আছে বুঝতে পারছি এটা খুব ভালো গেছে লাস্টের দিকে ফুল বলে ওদেরকে ইয়ে করা ভালো হয়েছে আহ জিশান রবি লিখেছে মির সাব্বির ভাইয়ের ফার্স্ট রিলেশন কবে এটা অলরেডি অ্যান্সার করে ফেলেছেন উনি

অনেকটা মনে থাকে না মনে থাকে না একবার একটা ঘটনার কথা তোমাকে বলি যে একবার আমি শুটিং করতে গেলাম শাটুরিয়া নামে একটা প্লেস তখন আমি আরো দশ বছর বারো বছর আগের কথা বলছি দশ বছর আগের কথা বলছি তো শুটিং করছি সারাদিন সুন্দর শুটিং টুটিং হচ্ছে তখন অনেক ছেলে মেয়ে অনেকে দেখছে শুটিং তো সন্ধ্যার পরে আমরা রওনা দিয়ে চলে আসছি শুটিং শেষ সাতটা সাড়ে সাতটা তখন হঠাৎ আমাদের আমরা তখন বাসে করে আসতেছি মানে সবাই আমরা বাসে করে ছোটো একটা বাস নিয়ে গিয়েছিল তো বাসে হঠাৎ করে গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো এবং সে বললো যে আমার কথা বললো যে ওনাকে সাব্বির ভাইকে গাড়ি থেকে নামতে হবে আমার বাসায় যেতে হবে যদি না যায় তাহলে সে এইখানে দাঁড়ায় থাকবে বাস তার উপরে যেতে হবে এখন আমরা না সবাই মনে এটা এটা কি হচ্ছে মানে এটা পাগলামি টাইপের কিছু একটা হচ্ছে আর কি তো তখন আমাকে সবাই বললো যে ভাই সময় নষ্ট করো না কি বলে শোনো শুই যাই তখন আমি ভাবলাম যে তাহলে সবাইকে নিয়ে যেতে হবে কারণ আমি একলা গিয়ে যদি আমার বিপদে পড়ি বাসার সবাই মানে বাসের ভিতরে সবাইকে নিয়ে আমরা সেই বাসায় গেলাম যাওয়ার পর কি দেখি জানো পিঠা বানিয়েছে আমাদের জন্য আচ্ছা অসাধারণ সুন্দর সুন্দর দুই তিন পদের পিঠা বানিয়েছে সেগুলো আমাদের খেতে হলো সবাইকে এবং খাওয়ার পরে রীতিমতো মেয়েটা আমি যখন আসি তখন জড়াই ধরে কাঁদতেছে মানে

এক জায়গায় কফি হাউসে গিয়েছি বন্ধুর সাথে কথা বলছি একটা ছেলে দেখলাম যে সে আমার জন্য একটা বিশাল একটা প্লেটের ভিতরে আই লাভ ইউ সাববির লিখে একটা কেক ছোট্ট একটা কেক দিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না কে দিলো এটা দেখলাম যে একটা আইস মানে একটা আইস টি আসলো সেটার ভিতরে ওটা লেখা একটা ছেলে সে বললো যে ভাইয়া আপনি যদি এটা খান তাহলে আমি খুব খুশি হব কারণ হচ্ছে যে আমি আসলে কোনোদিন আপনাকে বাসায় নিয়ে খাওয়াতে পারবো কি অসাধারণ দর্শক এরকম অসাধারণ গল্প আরো আরেকটা গল্প আছে আমার স্ত্রীর আমি একদম আমরা আরেকটা গল্প শুনবো কিন্তু ছোট্ট একটা ব্রেক ফিরে এসে আমি এরকম আরো মধ্যে মধ্যে কিছু গল্প শুনবো দর্শক ফিরে এসেছি ছোট্ট একটা ব্রেকের পর দর্শক ফিরে আসলাম ছোটো আরও একটি ব্রেকের পর এটা আমাদের শেষ ব্রেক ছিল সো কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকবেন যদি আপনাদেরকে আমাদের শেষবার মতো কল দিতে চান আমাদের কল করুন এইট ওয়ান এইট ডাবল নাইন টু ফাইভে অথবা এইট ওয়ান এইট ডাবল নাইন টু সিক্স এই নাম্বারে ভাই কথা হচ্ছিলো আপনার সাথে সো আমরা একটা সেগমেন্ট আছে আমাদের সেটা হচ্ছে যে আমরা ট্রুথ এন্ড ডে ঠিক না এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড সো আপনার কোয়েশ্চেন করবো এক সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা অ্যান্সার ঠাক করে দিয়ে দিতে হবে যদি আপনি মিস করে ফেলেন তাহলে আচ্ছা আপনাকে যেটা বলবো আপনার সেটাই করতে হবে ওকে ঠিক আছে সো আমরা শুরু করছি সবচেয়ে ফেভারিট গার্লফ্রেন্ডের নাম চুমকি আমাকে দেখে কি মনে হয় বান্দর আচ্ছা মনের ভিতর এখন কি চলতেছে ধুক ধুক আপনি আজকে লেট কেন জ্যাম শেষ কোয়েশ্চেন ফ্যামিলি কি কখনো কোনো

আচ্ছা আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি বরিশালের ল্যাঙ্গুয়েজের কথা অনেক রিকোয়েস্ট আসছি কারণ আমি অনেক অনেক শুদ্ধ ভাষা নাটক করেছি অন্য অন্য অঞ্চলের ভাষায় নাটক করেছি নোয়াখালি কুষ্টিয়া পাবনা আর বরিশাল হচ্ছে আমার যেহেতু একদম জন্ম বেড়ে ওঠা তো ওই ভাষা নাটক যখন করতে যাই তখন অনেক আমার কাছে অনেক আপন মনে হয় কাজ করতে অনেক মানুষের কাছে মনে হয় যে এই কাজটা আমি ভালো পারি আমি আসলে সব কাজটাই ভালো করার চেষ্টা করি হয়তো এটা মানুষের কাছে তো বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি একজন বরিশালের মানুষ এটা আমি অনেক ভালো লাগা আমার ভিতরে কাজ করে কারণ এক বরিশালের ভিতরে যে গল্প যে নদী খাল বিল জেলে নৌকা ধান খেত আমার জীবনে দেখা রাস্তাঘাট পুকুর মাছ এ এক অসাধারণ অনুভূতি আমার সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমি মনে করি আমি আমি একটা জেলা শহরে বড় হয়েছি একটা মফস্বল জেলা শহরে এরকম একটা জনপদে বড় হয়েছে যেখানকার মানুষগুলো আমাকে এখনো প্রভাবিত করে বিভিন্ন চরিত্র আমি যখন অভিনয় করি ওই মানুষগুলোর মানে অভিব্যক্তি আমার ভিতরে কাজ করতে থাকে আমি লাকি আমি একটা নাটকে কিছুদিন আগে একটা গান গিয়েছিলাম আমি বরিশালের ভাষায় সেই গানটা আমি তোমাকে দুই লাইন শুনেতে পারি আমি যেহেতু ভালো গায়ক না আমি আগেই বলছি ভাষার মাস আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবকিছু মিলে আমার মনে হয় যে আঞ্চলিকতায় আমরা আঞ্চলিক ভাষা অনেক গর্বের সত্যি যার যার অঞ্চলের তার তার ভাষা রংপুরের সিলেটের চিটওয়াং বরিশালের নোয়াখালীর যার যার অঞ্চলের ভাষা তার তার শক্তি এবং এই ভাষার মাসে আমি সেই অঞ্চলের ভাষায় একটা গান গেয়ে আমি গায়ক ও গেদু তুই কম মে গেলি তরা তরি আয় ও গেদু তুই কম মে গেলি তাকাও ও গেদু বুঝতে হবে আচ্ছা ওকে ও মানে ওই ছেলে তুই কোথায় গেলি ও গেদু তুই কম মে গেলি তরাতরি আয় তোর নানি আইছে সালুন লইয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বোলায় ওগেদ তুই কম মে গেলি ওগেদ তুই কম তরা গেলি আয় তোর নানি আইছে সালুন লইয়া ভাত খাইতে বোলায় মুরাপিডা রাইন্দ আnse আর ওanse আম মুরাপিডা কি বলো বা না আচ্ছা মুরহা মানে মুরগি মুরগি পিঠা মুরগি পিঠা মুখে রান্না আনছে আরো আনছে আম বড় এখন আনছে ত্রিশটা হাত আম আরো জানি কি কি আনছে আরো জানি কি কি আনছে দুই তিনটা মশাই দুই তিনটা পড়লাই পড়লাই কি আরো জানি কি কি আনছে দুই তিনটা মশাই দুই তিনটা পড়লায় তোর নানি আছে সালু লইয়া ভাত খেতে বোলায় ও গেদু তুই কমে কইরা আয়

আমি বানাইতাম যেহেতু বইমেলা শুরু হয়ে গেছে আমি সরাসরি একুশে বইমেলায় চলে যেতাম আমি দেখতাম কতগুলো বাচ্চা আজকে বই কিনেছে আমি সেগুলো শুট করতাম আজকে আমাকে একজন ফোন দিয়েছিল ইন্টারভিউ জন্য তো তখন বলছিল যে আগেকার বইমেলার এখনকার বইমেলার পার্থক্য কি তো তখন কথায় কথা উনি বললো যে এখন নাকি শিশুদের সংখ্যা আস্তে আস্তে অনেক

তাহলে শিশুদেরকে আসা উচিত কিনা আচ্ছা আমাদের সময় একদম শেষ দিকে আমরা দর্শক আমাদের আজকে বিদায় নিতে হবে আমাদের সময় অবশ্য শেষ কিন্তু যাওয়ার আগে আমি আপনি দর্শকদের জন্য কি বলে যেতে আজকে কি বলে আজকে বিদায় নিতে চান দেখো আমি ভাষার মাস বলছি তো আর আমাদের অনেক দায়িত্ব বোধ আছে আমরা কাজ করি আমাদের সুন্দর করে কথা বলতে চাই ভালো করে কথা বলতে চাই আমি মাঝে মাঝে বাসি বাজাই হ্যাঁ আপনার বাশি দেখে আমি খুশি। আমি আমি মাঝে মাঝে বাশি বাজাই। একদমই এটা আমার একান্তই একদম ব্যক্তিগত। এবং এটা আমি নিজে জন্য বাজাই মাঝে মাঝে। তো হঠাৎ করে মনে হয়েছে যে আমরা হ্যামিলনের বাশিওয়ালা হতে পারবো না। কিন্তু এমন একটা সুর বাজাবো যে সুরটা আমার হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। আমরা আমার চেতনার কথা বলবো, আমার ভাষার কথা বলবো এবং আমরা সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলতে শিখবো। আমরা বড়দেরকে মুরব্বীদেরকে সালাম দিতে শিখবো কারণ এই ভাষা আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে সত্যি কথা তো ভাষার মাসে আমি একটু আমার আপনি শুরু করবেন অবশ্যই আমরা দর্শক আপনার জন্য খুব বড় একটি আমি কি বলবো জানি আমি অনেক বেশি এক্সাইটেডই ব্যাপারে আমি এখনই আপনার ভাই বাসি শুনবো কিন্তু ভা সে বাসি শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি অলরেডি বিদায় নিয়ে নিয়েছে সো আপনি যদি শুরু করেন আমরা দর্শকদের কাছে বিদায় নিতে পারি আর দর্শক এভাবে আজকে বিদায় নিব থ্যাংক ইউ সো মাচ